নমস্কার বন্ধুরা, সুমনার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক আমি কি বানাতে চলেছি। তাহলে এই যে উপকরণগুলো নিয়েছি, এইগুলো দিয়ে আমি আজকে বানাবো গ্যাঁদাল পাতার বড়া। তাহলে গ্যাঁদাল পাতার বড়া বানাতে কি কি লাগে একটু চলো ছটবট করে দেখে নেওয়া যাক। এইখানে আমি সব থেকে যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গ্যাঁদাল পাতা। এখানে 30 গ্রাম গ্যাঁদাল পাতা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মুসুর ডাল, এই যে 1 কাপ, এই ছোট কাপে 1 কাপ মুসুর ডাল আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি চাল গুঁড়ো। চাল গুঁড়োটা আমি আন্দাজ মতন দেব, তাই আমি আগের থেকে বাটির মধ্যে বের করে রেখেছি। পেঁয়াজ আর লঙ্কা একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ, এই সাইজের একটা পেঁয়াজ আর এই দুটো লঙ্কা নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, এই যে এই দুটি রসুনকে একদম ধীরে ধীরে করে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি কালো জিরে, নুন আর হলুদ। এই কটি উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে গ্যাঁদাল পাতার বড়া বানাবো। এটা গরম ভাতে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম গরম মচমচে। এবার সবার প্রথমে আমি কি করব, এই যে আমি পাতাগুলো নিয়েছি এইগুলোকে একদম জিরে জিরে করে কুচাবো। আর এই যে এখানে আমি মুসুর ডালটা নিয়েছি ভেজানো, সেটাকে আমি মিক্সিতে আগে একটু পেস্ট করে নিই। চলো তাহলে এই দুটো কাজ আগে এগিয়ে নিই, তারপর বাকি রান্নাটা নিয়ে আসছি। আমি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি, আর মুসুর ডালগুলো একেবারে মিহি করে বাটবে না, কিছুটা কোর্সলি বাটবে, তাহলে কি মুখে অন্তত ডালের দানাগুলো লাগবে। এখানে এই যে আমি 30 গ্রাম গ্যাঁদাল পাতা তখন দেখালাম, ওইগুলোকে একদম মিহি করে কুচিয়ে রেখেছি। এবার আমি এক এক করে এই ডালের মধ্যে পাতা আরও বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাটারটা বানাবো। চলো তাহলে বানানো যাক। তাহলে সবার আগে দিচ্ছি আমি এই গ্যাঁদাল পাতাগুলো কুচি করা, একদম মিহি করে কুচাবে পাতা যখন তোমরা কুচাবে। এবার তার মধ্যে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা 2 কোয়া রসুন, এই যে এই 2 কোয়া রসুন। এবার এখানে দিচ্ছি ওই 1টা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। এবার এখানে 1/2 টেবিল স্পুন আমি কালো জিরে দেব। নুন দেব স্বাদ অনুযায়ী, আর একদম 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। আর যেটা সবার লাস্টে অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি গণেশের চালের গুঁড়ো ব্যবহার করেছি, এই 1 টেবিল স্পুন, তার মানে আমার লাগলো কত, 1.5 টেবিল স্পুন। এবার হাতে করে আমি পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। এর মধ্যে আমি জল অ্যাড করছি না, কারণ আমার ডালেতেই হালকা ময়েশ্চার ভাবটা আছে। আর আমি আর চালের গুঁড়োটা 1.5 টেবিল স্পুন দিলাম, যাতে একটু ক্রিস্পি হয় ব্যাপারটা। আর মাখাটা কিন্তু এইভাবেই আঁটো আঁটো করে মাখবে তোমরা। আচ্ছা, এবার আমি এখানে কিছু দানা চিনি দেব, 1 দানা চিনি, হালকা মিষ্টতা আসবে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আবার ওই চিনিগুলোকে মিশ্রণের সাথে মিশিয়ে নেব।
আমার গ্যাদাল পাতার বড়া বানানোর ব্যাটার রেডি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এইগুলো এক এক করে বড়া শেপ করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো সাদা তেল দেব। সাদা তেলটা একটু বেশি করেই দেব আমি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়া ভেজে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে নেব। এবং করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব হাতের সাহায্যে। আর যখন আমি বড়াগুলো ছাড়বো তেলে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রাখবো, আর পুরো ভাজার টাইমটা আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখে নাও বড়াগুলোর একটা পিঠ লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো উল্টে দেব। এই পিঠটা এবার ভাজাবো কিছুক্ষণ। আমি গ্যাঁদাল পাতার বড়া অনেক রকম করে করি। এই একটা ভাজা হলো, যেটা ডাল গরম ভাতে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আরেক রকম করি, ডাল দিয়েই গ্যাঁদাল পাতাগুলোকে বেটে নিই, বেটে সেই বড়া করে আলু বেগুন দিয়ে তরকারি করি, আবার অনেক সময় আলু দিয়ে ঝোল করি। তো আস্তে আস্তে আমি সেই প্রসেস কিরম করে করি সেই রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। গ্যাঁদাল পাতার বড়াগুলো লালচে হয়ে যাবে হালকা, তখন আমি তুলে নেবো আর খুন্তি করে একটু দেখে নেবো ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো, এমনি করে একটু টিপে টিপে দেখে নেবে ভেতরটা আর কাঁচা আছে কিনা দেখে নেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লোতেই রাখবে যখন এই বড়াগুলো ভাজবে, আর চালের গুঁড়ো অবশ্যই মেশাবে মিশ্রণটায়। তাহলে কি হবে, এই দেখো একটা খচমচে যে ব্যাপারগুলো এসেছে বড়াতে সেইটা আসবে। বড়াগুলো আমার লালচে হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো দেখো পুরো খচমচে একদম হয়েছে, তেল ছেঁকে ছেঁকে আমি এক একটা বড়া তুলে নেব। গ্যাঁদাল পাতার বড়া করা ভীষণই সহজ, আর এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। আমার গ্যাঁদাল পাতার বড়া রেডি, দেখো পুরো খচমচে একদম। এই দেখো পুরো খচমচে গ্যাঁদাল পাতার বড়া রেডি, একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দিলাম দেখলে, আর খুব সহজ পদ্ধতিতেই বানালাম আমি এটা। এটা যে কেউ বাড়িতে ট্রাই করতে পারো, আর গরম ভাতের সাথে এইরকম পাতে বড়া পড়লে তো আর কোনো কথাই হবে না, সুস্বাদু বড়া একদম। চলো গরম গরম ভাত তার সাথে পাতলা মুসুর ডাল, অল্প দেশি ঘি, লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর সাথে গরম গরম গ্যাঁদাল পাতার বড়া, আর কি চাই। এইরকমভাবে তোমরা বড়াটা বানিয়েও যেভাবে দেখালাম, আর সবাইকে খাইও, খাইয়ে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই গ্যাঁদাল পাতার বড়া রেসিপিটা। তোমাদের যদি আমার এই গ্যাঁদাল পাতার বড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন তোমাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেলটিকে সোনার হেসেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে।
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অল টাইম স্মাইল। বাই।